প্রিয় দর্শক, শিল্প ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্যাঙ্গনে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইজাজ আহমেদ মিলন। এই অনুষ্ঠানে আমরা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে কথা বলি সাহিত্যিকদের জীবন ও কর্ম নিয়ে। আজকেও দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিকে আছেন দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক, কবি, ঔপন্যাসিক এবং গল্পকার মুস্তাফিজ শফি, আপনাকে সুস্বাগতম। আমার বাম পাশে আছেন লেখক, গবেষক, কবি, অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান চৌধুরী। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এবং দায়িত্ব পালন করছেন রেজিস্ট্রার হিসেবে। আমরা প্রথমেই কবি মুস্তাফিজ শফির কাছে, দৈনিক সমকালের মতো একটি দায়িত্বশীল এত শীর্ষ একটি পত্রিকার মধ্যে বড় একটি দায়িত্ব পালন করার পাশাপাশি সাহিত্য সাধনা করা, অনেকেই বলেন যে সাহিত্য এবং সাংবাদিকতা এই দুইয়ের মধ্যে নাকি একটি সাংঘর্ষিক ব্যাপার আছে, শফি ভাই আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ মিলন। এটি খুবই বহুল চর্চিত প্রশ্ন, সবাই এই প্রশ্নটি করে এবং এটা নিয়ে নানা রকম আলোচনা কিন্তু হয়। আমি যেহেতু সাংবাদিকতা করছি খুব সিরিয়াসলি দীর্ঘদিন থেকে এবং সাহিত্যের সঙ্গেও কিন্তু হাঁটছি, মোটামুটি কতটুকু কী করেছি জানি না, বাট মানে করছি, সাহিত্য করছি, 14টা বইয়ের মধ্যে হয়েছে। আমার কাছে কিন্তু ঠিক সাংঘর্ষিক মনে হয় না। আমার সাহিত্য মানে কিন্তু আমার সাংবাদিকতা থেকে লব্ধ যে অভিজ্ঞতা সেটাই আমি সাহিত্যের মধ্যে নিংড়ে দিই, সেটাই আমি মানে তারই প্রতিফলন কিন্তু আমার সাহিত্যের মধ্যে ঘটে। একটা বিষয় হলো যে সাংবাদিকতার কারণে আমাদের একটা বড় সময় কিন্তু চলে যায়, আর সাহিত্য কিন্তু মনোযোগের বিষয়, একটা নিবিড় সাধনার বিষয়, সেই জায়গায় সময়টা কম পাই। তো আমি আমার যতটুকু সময় আছে সেই সময়টাকে চেষ্টা করি যে সাহিত্যের সাংবাদিকতার বাইরে যে সময়টা, আমার ঘুম কমিয়ে দিয়ে পরিবারকে সময় কমিয়ে দিয়ে, আমি আমার পরিবারকে অবশ্যই অভিনন্দন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই কারণে যে তারা আমার এই যে সাহিত্য চর্চার যে জায়গাটা সেই জায়গাটা তারা করে দিয়েছে। আমার স্ত্রী সন্তানরা তাদের সময়টুকু আমাকে ছেড়ে দিয়েছে যে আমি যাতে এই কাজগুলো করতে পারি। হ্যাঁ, আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং ওই সময়টা আমি আসলে সাহিত্য চর্চা করি। আমার সাংবাদিকতা এবং সাহিত্য হাত ধরাধরি করে চলে, তারা দুই সত্তা। আমি বলি যে আমার মুস্তাফিজ শহীদ আসলে দুইটা সত্তা, একটা সাংবাদিকতা, একটা লেখালেখি। আমরা জানি যে আপনি সাংবাদিকতায় বাংলাদেশের এমন কোনো পুরস্কার নেই যেটি আপনি পাননি, এটা আরও আগেই পেয়েছেন, কিন্তু এই সাহিত্যে আপনার 2010 সালে প্রথম আসছে পড়ো তোমার প্রেমিকার নামে কাব্যগ্রন্থ, এরপর আসছে আপনার পরের কাব্যগ্রন্থ দহনের রাত, মধ্যবিত্ত কবিতা গুচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এবং সবচেয়ে আলোচিত যে বইটি সেটি হচ্ছে কবির বিষণ্ণ বান্ধবীরা, এটা অনেকটা অনেক জনপ্রিয়, অনেক পাঠকপ্রিয়তা পেয়েছিল সে বছর। আগামী বছর কি কোনো বই আসছে? বই অবশ্যই আসছে। আমি একটা বলে রাখি যে সাংবাদিকতায় সব পুরস্কার পেয়ে গেছি তা কিন্তু না, প্রতিযোগিতামূলক যে পুরস্কারগুলো, যে রিপোর্ট জমা দিয়ে যে পুরস্কারগুলো পাওয়ার সেটা মোটামুটি পেয়েছি, অনেকগুলো পেয়েছি। হ্যাঁ অবশ্যই, আমিও জানি যে এটাই মিন করেছেন। তো আর সাহিত্যের আগামী বছর যে বইমেলাটি আমাদের এই পরের মাসেই যে বইমেলা শুরু হবে সেখানে আমার বই আসবে, একটি উপন্যাস আসছে নতুন করে। এই বিষয়টি একটু পরে ফিরবো, স্যারের কাছে জানতে চাইব যে আমাদের বাংলা কবিতাকে, বাংলা সাহিত্যকে বিশ্বজনীন করা, মানে বিশ্বজনীন হয়েছে কিন্তু বিশ্ববাসীর কাছে পৌঁছছে না আমাদের এই বাংলা কবিতা, বাংলা সাহিত্য যেমনটা পৌঁছার কথা ছিল, এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? আপনাকে ধন্যবাদ মিলন। আসলে আমরা একটা কবিতা জানি যে মদির গৌরব মদির আশা আমরই বাংলা ভাষা, অতুল প্রসাদ সেনের লেখা। সেই থেকে আমাদের মাতৃভাষার প্রতি যে আমাদের দরদ, এই মাতৃভাষাকে আপনার অনুবাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমাদের। আমি ব্যক্তিগতভাবে বাংলা কবিতার সাথে সাথে ইংরেজি কবিতাও লিখে থাকি, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন একজন বাংলা কবি তার কবিতাগুলো লিখে তখন তার অন্তর্নিহিত যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির আলোকেই কিন্তু সে লিখে থাকে। তাহলে যখন আমি সেই কবিতাটা অনুবাদ করব তখন অবশ্যই আমাকে সেই কবির যে ভিতরে সত্তা আছে সেই সত্তার ভিতর প্রবেশ করতে হবে। যদি আমি সত্তার ভিতরে প্রবেশ করে মূল জিস্ট যে বিষয়টা আছে বা থিমটা আছে সেটা বের করে নিয়ে আসতে পারি বা নির্যাসটা বের করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি অনুবাদক হিসেবে ইংরেজিতে তার প্রতিফলন ঘটাতে পারবো বা ফরাসি ভাষায় তার প্রতিফলন ঘটাতে পারবো। আর আপনি জানেন যে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার যে গীতাঞ্জলি সেটিও কিন্তু অনুবাদ হয়েছে,
সেটি যখন অনুবাদ হয়েছে বিশ্বে কিন্তু সেটি আলোড়ন তুলেছে, এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সেটিও কিন্তু অনুবাদ হয়েছে। কিন্তু এটা হচ্ছে না কেন? মানে আপনারা যারা ইংরেজি ভালো বুঝেন তারা এগিয়ে আসছেন না, এটা আমার সঙ্গে বোধ হয় সবিও একমত হবেন? ঠিক এগিয়ে আসছেন না তা না, আসছেন, একটু কম হচ্ছে আর কি। আমি মনে করি যে এটা আরও বেশি বেশি যারা ইংরেজি খুব ভালো বোঝেন, ফরাসি ভালো বোঝেন, আরও অনেক ভাষা আছে যেগুলোতে মানে ভালো বোঝেন, তাদের তারা যদি আরও এগিয়ে আসেন। আমাদের সাহিত্য কিন্তু বিশ্বমানের, আমাদের ভালো মতো অনুবাদ হলে আমাদের এখান থেকে কিন্তু আরও অনেকগুলো নোবেল পুরস্কার চলে আসতো। সেই জায়গাটা আসলে একটু গ্যাপ আছে সেখানে, বিশেষ করে যারা অনুবাদ করেন ওনার মতো, তারা যদি এগুলোকে আরও বেশি গুরুত্ব দেন, আরও বেশি বিশ্ববাসীর কাছে পৌঁছে দেন, তাহলে আমাদের সাহিত্য সম্পর্কে বিশ্ববাসী জানবে এবং আমাদের সাহিত্যের স্বাদটা তারা নেবে। যেমন গীতাঞ্জলি পড়ে কিন্তু পুরো বিশ্ব ইয়ে হয়ে গেছিল, স্তব্ধ হয়ে গেছিল। এই এই এরকম হওয়ার কিন্তু আরও অনেক বিষয় আছে। জি জি, এগুলো বিশ্ববাসীর কাছে যাক সেটা আমরা চাই। আমরা ফিরবো আবার কবি মুস্তাফিজ শফি এবং প্রফেসর ডক্টর আসাদুজ্জামান চৌধুরী আপনাদের দুজনের কাছেই, মুস্তাফিজ শফির কাছে জানবো আগামী বইমেলায় তার কী আসছে, স্যার আপনার কাছেও আসছি। প্রিয় দর্শক, এ পর্যায়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, বিরতির পর আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম সাহিত্যাঙ্গন অনুষ্ঠানে। কথা বলছিলাম অনুবাদ সাহিত্য নিয়ে। স্যার, এ পর্যায়ে আমরা এই অনুবাদটাকে, সহি ভাই যেটা বলছেন, আপনি যেটা বলছেন, সব মিলিয়ে আমাদের, আমার কাছে যেটা মনে হচ্ছিল যে অনুবাদটাকে আমরা আরও একটু ব্যাপকভাবে করতে পারি। বিশ্ব, আমাদের সাহিত্য বিশ্বজনীন হয়েছে সবাই বলছিলেন, কিন্তু বিশ্ববাসীর কাছে পৌঁছছে না, এটা পৌঁছানোর জন্য আমাদের আর কী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে আমাদের যারা কবি বা সাহিত্যিক বা বিভিন্ন লেখকরা রয়েছেন, তাদের কিন্তু একটা সোসাইটি, আমি বলবো যে, বা জাতীয় একটা সোসাইটি গড়ে তোলা দরকার, যে জাতীয় সোসাইটির মাধ্যমে আমরা একে অন্যের যে অনুভূতি, তার লেখার যে প্রকাশ, সেই প্রকাশগুলোকে আমরা যদি অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরা ওটা ইংরেজিতে প্রকাশ করতে হবে, ইংরেজিতে প্রকাশ করার মাধ্যমে কিভাবে সম্ভব? যখন আমি ধরেন একটা সাহিত্য, যারা সাহিত্যের সাথে জড়িত আছে তাদেরকে একত্রিত করতে পারি, একটা আমব্রেলার নিচে বা ছাতার নিচে একত্রিত করতে পারি, তাহলে কিন্তু আমি একজন কবির কাছ থেকে তার ভিতরের যে কী বলবো, যে অন্তঃপ্রবাহ বা অন্তদাহ, সেটা কিন্তু অনুধাবন করতে সক্ষম হব। ফলে তখন আমি কিন্তু অনুবাদের প্রতি আকৃষ্ট হব, এবং তাকেও আমি বলতে পারবো যে আপনার এই কবিতাটা যদি আমি ইংরেজিতে অনুবাদ করতে পারতাম, তাহলে আমিও মনের দিক থেকে আমার মনের যে খোরাক, সেই খোরাকটা আমি দূর করতে পারি, মিটাতে পারতাম। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষ কিন্তু পৃথিবীর বিভিন্ন, বিশ্বের অনেক জায়গায় ছড়িয়ে আছে, তারাও কিন্তু সাহিত্য অনুরাগী। তারা কি করতে পারে? তারাও দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে এই যে অনুবাদ সাহিত্য, বাংলা সাহিত্যের, সেটাকে কিন্তু বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারে। সহি ভাই, আমরা বিরতির আগে আপনার সঙ্গে কথা বলছিলাম যে আপনার উপন্যাস আসছে আগামী বইমেলাতে, তা আমার গত বছর আপনার একটি উপন্যাস বেরিয়েছিল ঈশ্বরের সন্তানের, আমি মেলায় গিয়ে দেখেছি যে আপনার বইটি যে প্রকাশন, কথা প্রকাশন থেকে বেরিয়েছিল, ওই স্টলে এই বইটি কেনার জন্য পাঠকদের ভিড়, লাইনেও দাঁড়াতে দেখেছি। কিন্তু একটা বই প্রকাশ হওয়ার পর লেখক যে ফিডব্যাক পান, আমি বলছি যে পাঠক প্রিয়তা পান, কিন্তু এর পরবর্তী বই লেখার ক্ষেত্রে কি কোনো ভয় কাজ করে কিনা, আমি এটা জানতে চাই যে এই বইটি এত পাঠকপ্রিয় হলো, পরের বইটা কি পাঠকপ্রিয় পাবে কিনা? আমি বিষয়টাকে ভয় হিসাবে দেখি না, আমি দায়িত্ব হিসাবে দেখি। আচ্ছা, যদি একটা বই কারো পছন্দ হয়, তাহলে আমার একজন লেখকের দায়িত্ব হলো পরবর্তী বইটাও যাতে একটা মানের মধ্যে থাকে এটা করার। আমি যেটা বলেছি সবসময় যে আমার সাংবাদিকতা থেকে উৎসাহিত যে অভিজ্ঞতা, সেটাই কিন্তু আমি আমার সাহিত্যের মধ্যে দিই। ঈশ্বরের সন্তানরাও কিন্তু ঠিক ওই রকম, ওইখানে কিন্তু হলি আর্টিজান থেকে শুরু করে আমাদের মানে মহান মুক্তিযুদ্ধের সময় যে যুদ্ধ শিশুরা, সবাই কিন্তু এখানে ছিল, একটা আনওয়ান্টেড বেবির যুদ্ধ মানে মানে জীবন নিয়ে এটা শুরু হয়েছিল। তো ওইটাও সাংবাদিকতা থেকে প্রাপ্ত কিন্তু অভিজ্ঞতা। আমার নতুন যে উপন্যাসটি আসছে চিন্তালাস অথবা রমেশ ডোম, এটাও কথা প্রকাশ প্রকাশ করবে, এটা কিন্তু আমার একেবারে সাংবাদিকতা। আমি প্রথম আলোতে যখন কাজ করি তখন ডোমদের জীবন নিয়ে একটি সিরিজ করেছিলাম, পোস্টমর্টেম নিয়ে একটা সিরিজ করেছিলাম, এবং তখন একটা লাইন আমাকে খুব অবাক করেছিল। ঢাকা শহরে দুইটি মানে মর্গ আছে, ঢাকা মেডিকেল কলেজে এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ, দুইটাতে দুইটি পোস্টমর্টেমের জায়গা আছে, লাশ কাটা ঘর যাকে আমরা বাংলায় বলি, লাশ কাটা ঘর যেখানে পোস্টমর্টেম হয়। দুইজন ডোমের সঙ্গে আমি তখন ইন্টারভিউ করেছিলাম, দুইজন ডোমের নামই রমেশ,
আচ্ছা তো ইন্টারভিউ করতে করতে দুইজনই বিভিন্নভাবে আমাকে বলেছে যে, আমি বললাম যে এই যে আপনাদের কেমন লাগে যে 50,000 লাশ কেটেছে দুজন, 20-25,000 করে এক একজন, আপনাদের অনুভূতিগুলো কী? তো ওগুলো তো রিপোর্টে লিখি নাই, ওই অনুভূতিগুলো তারা যখন বলছেন বলতে বলতে এক রমেশ বলতেছে যে, স্যার আমরা তো আসলে জীবিত নাই, আমরা তো জিন্দা লাশ, আমাদের মধ্যে কোনো অনুভূতি নাই। এই যে জিন্দা লাশ, ওইখান থেকে কিন্তু আমি আমার এই থিমটাকে নেই এবং আমার উপন্যাসের নাম দিই জিন্দা লাশ অথবা রমেশ ডুম। রমেশ নামটা আমি রেখেছি, রমেশ নামটা ঠিক আছে, কিন্তু পুরো বাকিটা পুরো আমার কল্পনা। ওই যে একজন মানুষ তাকে জিন্দা লাশ ফিল করছে, সেখান থেকেই পুরো ঘটনা। এবং জিন্দা লাশের চোখ দিয়ে আমি কিন্তু আমার সমাজ, আমার আমার রাষ্ট্র, আমার আইন শৃঙ্খলা সব কিছু দেখছি। কয়েকটা মৃত মানুষের কাহিনী এখানে আছে, মৃত মানুষের সঙ্গে এই রমেশ ডুম গল্প করছে, মানে মর্গের মধ্যে বসে। আচ্ছা আচ্ছা, মূলত এটাই জিন্দা লাশ, তার যে জিন্দা লাশের ভিতরে কিন্তু একটা মানবিক অনুভূতি আছে, সেই অনুভূতির গল্পটা হলো এই উপন্যাস। কথা প্রকাশন থেকে, কথা প্রকাশ থেকে এটা বেরোবে। আরেকটি গল্পের বই বেরোচ্ছে, সেটাও সেটাও কথা প্রকাশ থেকে বেরোবে, সেটা হলো মাধবী অথবা বনলতার শেষ পূজা পড়া। সেগুলো সব একেবারে আমার সাংবাদিকতা থেকে প্রাপ্ত যে গল্পগুলো, যেগুলো রিপোর্টে লিখতে পারি না বা কলামে লিখতে পারি না, সেগুলো আমার কল্পনার মিশ্রণের মধ্যে দিয়ে গল্প আকারে বের হয়ে আসবে। দারুণ স্যার, আমরা আমরা জানি যে আপনি লেখালেখি করেন, আপনার কবিতা, কলাম, গল্প, আপনি আসলে কোন বিষয়কে প্রাধান্য দিয়ে লেখেন, সেটা আপনার কোন বিষয়টা ভালো লাগে আপনার? স্যার আসলে অনেকগুলো বিষয়কে, আমাদের জীবন তো আসলে অনেকগুলো বিষয় নিয়ে আবর্তিত হয়, তো ফলে আমাদের জীবনের যে পারিপার্শ্বিক বিষয়গুলো থাকে, যেমন মানুষ, প্রকৃতি, সমাজ, রাষ্ট্র, জীবন এবং সার্বজনীনতা, আচ্ছা এই সবগুলো বিষয়েই আসলে আমার লেখার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, আমরা কি এর ফাঁকে একটি কবিতা আপনারা শুনতে চাই? হ্যাঁ অবশ্যই, আমার একটা কবিতা আপনাদেরকে আমি শোনাতে চাই। এটা সমকালে প্রকাশিত হয়েছিল 23 আগস্ট 2016 সালে। এই কবিতাটার নাম আত্মার অবগাহন। আমার বিস্তীর্ণ বিবেকের জলধারা জলীয় বাষ্প হয় বিদ্রোহের তপ্ত দহনে, বিন্দু বিন্দু জমাট বাঁধা রক্তের মতো, তারপর আমার আত্মা অবগাহন করে মানব জমিনে কোনো এক বৃষ্টির আস্তিনে। আমার ভিতরের কঙ্কালটা চাপা কান্নায় মোচড় দিয়ে ওঠে, পালাবার পথ খুঁজে তারপর আস্তা করে পড়ে থাকে এক বিকেল নিমুলিব আলোর বিড়ম্বিত আধারে। আমি ডানা মেলতে চাই পারি না, অবশেষে সমাজ বলে দেয় ঠাই নেই তোমার আমাদের পৃথিবীতে। বাহ, অসাধারণ কবিতা। বিরতি আবারও, প্রিয় দর্শক, সময় হলো আরও একটি বিরতির। বিরতির পর আবার ফিরছি কবিতা কথা নিয়ে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগতম সাহিত্যাঙ্গন অনুষ্ঠানে। এ পর্যায়ে আমরা কবি মুস্তাফিজ শফির কাছে যাচ্ছি আরও একবার। আমরা প্রথমে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু গুলিয়ে ফেলেছি, আমরা আপনার শৈশব, কৈশোর, জন্ম, বেড়ে ওঠা সেই সুনামগঞ্জ আমরা জানি, এই অধ্যায়টা খুব ছোট করে একটু জানতে চাই। আমার জন্ম 1971 সালের 20 জানুয়ারি সিলেটের বিয়ানী বাজারে। সেখানে আমি বেড়ে উঠি এবং আমার মোটামুটি তারুণ্য পর্যন্ত সেখানে আমি ছিলাম, 93 সাল পর্যন্ত। তারপরে আমি ঢাকায় আসি 94 সালে। আমার লেখালেখি কিন্তু একেবারে শৈশবে শুরু। আমার মেজো ভাই মুজিবুর রহমান, উনি লেখালেখি করতেন, কলেজ ম্যাগাজিনে তার একটি গল্প ছাপা হয়েছিল এবং সেটাতে উনি পুরস্কার পেয়েছিলেন। আমি তখন ক্লাস 3-তে পড়ি। আমার মনে হলো যে মেজো ভাই যদি গল্প লিখে পুরস্কার পেতে পারে, তাহলে আমি কিছুটা লিখে পুরস্কার পাওয়া উচিত। হিংসা, এই এই হিংসা ঠিক না, ঈর্ষা, ঈর্ষা, ঈর্ষা এবং ঈর্ষা থেকে আসলে সৃষ্টি শুরু হলো। আমি লেখালেখি করছিলাম করছিলাম কিন্তু লেখা আসলে তো হচ্ছে না, হওয়ার বয়স হয় নাই। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন 9-12-এ আমার প্রথম একটি ছড়া ছাপা হয়। আচ্ছা, এবং আমার স্কুল জলডুপ হাই স্কুল, আমার স্কুলের টিচাররা কিন্তু অসম্ভব রকম স্নেহ আমাকে করতেন। আর তারা যখন জানলেন যে আমি লেখালেখি করছি, তখন বিশেষ নজর তাদের তারা আমার উপর দিলেন। এবং একজন আমার প্রধান শিক্ষক প্রয়াত আজিরুদ্দিন সাহেব, উনি বাংলার শিক্ষক বিধানচন্দ্র দাসকে নিয়োগ করলেন যে তুমি মুস্তাফিজের লেখাগুলো কী হচ্ছে দেখে দাও। আচ্ছা আচ্ছা, এবং বিধানচন্দ্র দাস কিন্তু আমার আমার লেখালেখির প্রথম গুরু বলবো আমি। উনি যতটুকু জানতেন বাংলায় উনিও লেখালেখি করতেন, ততটুকু দিয়ে আমাকে কিন্তু গড়ে তোলার চেষ্টা করেছেন। আমি আমার শিক্ষকদের প্রতি অত্যন্ত মানে অসম্ভব রকম কৃতজ্ঞ যে তারা যদি তখন যদি আমাকে নার্সিং না করতেন, আমার হয়তো লেখালেখি ভবিষ্যতে হতো না, আমি হয়তো অন্য কোনো দিকে চলে যেতাম। তো এইটা সবাই কিন্তু পায় না, আমি একেবারে সৌভাগ্যবানদের মধ্যে একজন যে আমার শিক্ষকরা
আমার লেখালেখিকে যাতে এগিয়ে নিতে পারি সেজন্য সহযোগিতা করেছেন। সাধারণত কিন্তু লেখালেখি বন্ধ করে দেন বিভিন্ন স্কুলে, যে না তুমি লিখতে পারবে না, ওরা শর্ত দিয়েছেন না তোমাকে ক্লাসের পরীক্ষা ভালো করতে হবে, আবার তুমি লেখালেখি যা করবা মাস শেষে এনে জমা দিতে হবে খাতা। আমি নাম দিয়েছিলাম শামসুর রহমানের কবিতার আদরে, যেমন ইচ্ছে লেখান আমার কবিতার খাতা। সেই খাতা কিন্তু প্রতি মাসে বিধান স্যার পরীক্ষা করতেন এবং সেখান থেকেই আমার লেখালেখি শুরু। এবং আস্তে আস্তে লেখালেখিটা নিজের জন্য করি। ছোটবেলা থেকে একটা নার্সিং আপ পেয়েছেন? নার্সিং পেয়েছি, আমার পরিবার থেকে নার্সিং এখন এখন পাচ্ছেন হচ্ছে আপনার পরিবারে? অবশ্যই অবশ্যই অবশ্যই, পরিবার পরিবার আমাকে আমার সময়টা যদি না দিত, তারা যদি বেশি দাবি দেওয়া আমার সামনে নিয়ে আসতো, তাইলে কে তাহলে তো আমার লেখালেখির সময়ই নেই। আমি সাংবাদিকতা আমার প্রতিদিনের 12-14-15 ঘন্টা নিয়ে নেয়, তারপরে ঘুম আছে, লেখালেখি আছে, পরিবারকে সময় দেওয়া আছে। আমরা এর ফাঁকে একটি কবিতা শুনতে চাই আপনার। আচ্ছা, আমার সর্বশেষ কবিতার বই 2017 সালের বইমেলায় যেটি বেরোলো অন্য প্রকাশ থেকে, মায়া মেঘ নির্জনতা, সেখান থেকে একটি ছোট কবিতা পড়ছি। কবিতার নাম নীল খরগোশ এবং চৈত্রদিনের গল্প। আজ না হয় সেই হাওয়াই মিটাই দুপুরের গল্পই হোক, তোমার বইয়ের বেগে লোকানো সেই ম্যাজিক পাখির গল্প, সবুজ ঘাসের বুকে নূপুর পায়ের ছাপের গল্প, মায়াবী সেই চোখের গল্প, আমাদের যাবতীয় সংখ্যার গল্প, শিহরণের গল্প, এবং অবশ্য অবশ্যই স্যারের চোখ ডাস্টার আর চোখ রাঙানোর গল্প। সেই চিরকুটের গল্পটা বাদ দিই কীভাবে, সেটাও তো ওই দুপুরেরই। তুমি লিখেছিলে আমাদের প্রিয় মাঠটির কথা, যার পাশে সবুজ বনে বাস করে অদ্ভুত একজোড়া নীল খরগোশ। প্রতি চৈত্রের ভোর পূর্ণিমায় মাঠের ভেতর নাচতে নাচতে ওরা মিলিত হয় চুম্বনে চুম্বনে। একবার সেই দৃশ্যের মুখোমুখি হলেই যে কোনো প্রেম পায় অমরতা। বিশ্বাস করো, সেই থেকে চৈত্রের ভোর পূর্ণিমায় প্রণয় কাতর নীল খরগোশ খুঁজতে খুঁজতেই আমার এখন বয়স বাড়ছে। বাহ, অসাধারণ! কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আপনার কবিতা শুনতে শুনতে। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আপনার এই মুহূর্তে কি নিয়ে সময় কাটছে? না, এই মুহূর্তে আসলে আমি গবেষণা নিয়ে আমার সময়গুলো অতিবাহিত করছি। সাম্প্রতিককালে আমার সমকালে একটা আমার আবিষ্কার নিয়ে, ম্যাটেরিয়াল নিয়ে আমি কাজ করি, সেটা নিয়ে একটা প্রবন্ধ এসেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমি নির্বাচিত প্রবন্ধ নামে একটা বই আগামী বই মেলায় খুব চেষ্টা করছি, আশা করি প্রকাশিত হবে। আর অ্যাজ ওয়েল অ্যাজ আমি আসলে একটু উপন্যাসের দিকেও নিজেকে, আমার যে আগ্রহ সেদিকে অগ্রসর করেছি। যেহেতু আমি শিক্ষা এবং গবেষণার সাথে যুক্ত আছি, তাহলে টেন্টেটিভ আমি যেটা টাইটেল ঠিক করেছি, গবেষকের জীবন। আপনি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশেরই একজন বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস, তার জীবনের উপর ভিত্তি করে কাল্পনিক কিছু বিষয় তো থেকেই যায় একজন সাহিত্যিকের জীবনে, তো তার উপর ভিত্তি করে একটা আমি আসলে উপন্যাস লিখতে চাচ্ছি। কিছু পরিকল্পনাও আমার মধ্যে আছে, পড়াশোনা করছি, তো এইসব নিয়ে আমি আসলে নিজেকে ব্যস্ত। স্যার, আপনার জন্ম উত্তরবঙ্গে দিনাজপুরে, আপনার লেখালেখি জীবন আরও গতিময় হোক, এই প্রত্যাশা আমাদের থাকলো। আর সর্বশেষ আমরা কবি মুসাফির শফির কাছে আবার একটু যেতে চাই। এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনি মূল্যায়নটা কি? আসলে টেলিভিশনে সাহিত্যের অনুষ্ঠান তো একটু কম, সেই জায়গায় সাহিত্যাঙ্গন অবশ্যই একটি ভালো উদ্যোগ, এবং বিশেষ করে মিলন, তোমাকে অবশ্যই অভিনন্দন জানাই এই ধরনের একটি প্রোগ্রামের উদ্যোগ নিয়েছো, এবং আমার শুভকামনা থাকবে যে এই এই প্রোগ্রামটি আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশের সাহিত্যিক লেখকদের লেখালেখি নিয়ে এটা মানে পাঠকদের সামনে উপস্থাপন করবে। আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। স্যার, একেবারে শেষ প্রান্তে শেষে কি বলবেন? না, শেষে আমি আসলে একটা কথাই বলতে চাই যে আমাদের শিক্ষা এবং জীবনের সাথে সংস্কৃতি অতপ্রতভাবে জড়িত, কাজে এই ধরনের অনুষ্ঠানগুলোকে প্রণোদনা দেওয়া উচিত এবং সরকারিভাবেও এটাকে সাহায্য সহযোগিতা করা উচিত। এবং আমি বলবো যে এজাজ আহমেদ মিলন আমাদের একটা প্রিয় নাম, এই প্রিয় নাম এই সাহিত্যাঙ্গনের মাধ্যমে আরও বিকশিত হোক, আমাদের কবি লেখকরা এর মাধ্যমে পরিচিত হোক, এবং আমাদের দেশের সাহিত্য দেশের যে সীমানা ছাড়িয়ে বিশ্বে বহির্বিশ্বে চলে যাক। ধন্যবাদ। ধন্যবাদ মুস্তাফিজ শফি আপনাকেও, এবং ধন্যবাদ প্রফেসর ডক্টর আসাদুজ্জামান চৌধুরী আপনাকেও। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।